Assalamualaikum. তোমাদের সমস্যা কি? তোমরা দুজন দুষ্টাইম করতেছিল? না স্যার, কোনো সমস্যা না, কেমনি তোমাদের বই কোথায়? স্যার আমরা তেমনি বিলিয়ন স্টুডেন্ট, আমাদের বই খাতা লাগে। বিলিয়ন? স্যার বিলিয়ন স্টুডেন্ট, স্যার এক নম্বর স্টুডেন্ট। এখানে বেশ না, দাঁড়া থাকবি তুই, কান ধরে দাঁড়া থাকবি তুই। তুই বিলিয়ন স্টুডেন্ট? জি স্যার, আমি বিলিয়ন স্টুডেন্ট। তুই ব্রিলিয়েন্ট হয়ে গেলি? আচ্ছা ঠিক আছে, তোর একটা কাজ দিব, যদি পারিস তাহলে মনে করবো তুই ব্রিলিয়েন্ট ছিলি। স্যার আমি সব কাজ পারি, আমার কোনো ব্যাপার নাই। আচ্ছা ঠিক আছে, এটা তো একটা দেখতেছিস তো? জি স্যার দেখতেছি। তুই এখান থেকে বাংলাদেশের মানচিত্র দেখা, কোনটা বাংলাদেশের মানচিত্র? স্যার আমি তো চোখে দেখি না। চোখে তো কষ্ট মানে? স্যার তো দেখা যায় না, স্যার দেখি না তো। চশমা দিব, চশমা পরে তুই বাংলাদেশের দিকে হাত তুলে দেখবি, মানচিত্র দিয়ে আঙ্গুল দিয়ে দেখাবি তুই। স্যার আমি বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতে পারবো না স্যার। আঙ্গুল তুলতে পারবি না মানে? না স্যার, আমি বাংলাদেশের মানচিত্রে আমি আঙ্গুল তুলতে পারবো না। কেন পারবি? এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। আঙ্গুল দিয়ে না পারছিস, লাঠি দিয়ে, তুই স্কেল নেই, স্কেল দিয়ে করবি তুই। স্যার বাংলাদেশ যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত আমি বাংলাদেশের চিত্রে আঙ্গুল এবং লাঠি কোনোটাই তুলতে পারবো না। মানে? জি স্যার। তুই থাকিস কোথায়? বাংলাদেশ তো 1971 সালে স্বাধীন হয়ে গেছে, কি তুই কি কোনো পাগল? কোন হালায় আমার একটা খবরও দেয় নেই। তো আজকে তোমাদের রেজাল্ট দিব, সবাই আজকে আসেনি না, থাক যারা না আসছে ওদের তো আজকের পরীক্ষায়, যে গত যে পরীক্ষা দিয়েছিলে পরীক্ষার মধ্যে রেজাল্ট সবাই ভালো করছে, তাই কিন্তু অনেক লেট করে গেছে। আজকের পরীক্ষায় সবচেয়ে ভালো করছে শান্ত। খুশিতে একদম কিসের ভালো করছে? তুই সবার পিছন থেকে ভালো করছিস, খুশির ব্যাপারটা কি? পরীক্ষা দিচ্ছিস কালকে? এতগুলো অঙ্ক করলি, কি করলি তুই? কায়দা মক্কা ছিল, তুই একটা অঙ্ক ঠিক মতো করতে পারিস? তার অঙ্ক সবই ঠিক মতন করছে, একটা অ্যান্সার হয় তা অঙ্কের অ্যান্সার আমি অঙ্কে তোর না পাঠিবে, কারণ তার আমি তোর ক্যালকুলেটার নেই। এই বেটা, এই অঙ্কে তোর ক্যালকুলেটার স্থান হয় ক্যালকুলেটার অঙ্ক করে নিবেন স্যার। এটা কি পরীক্ষা? না তুই কাদা, তুই ডিজিটাল যুগে এসে আমি কত কি দেখতে হইছে আমাদের সময়। আমরা ক্যালকুলেটর নিছিলাম। আচ্ছা ভাবলাম গণিতে তুই ক্যালকুলেটর নিস নি, সেই জন্য তুই ফেল করেছিস। আচ্ছা তুই ইংরেজি রেজাল্টটা দেখ, ইংরেজিতে কেন ফেল করলি তুই? আর বুঝা তুই, বুঝা বুঝা তুই। স্যার 1971 সালে আর বাইরে যুদ্ধ করতে, এই দেশ স্বাধীন করতে ইংরেজিতে পাস করতে হয়ে গেছে। আচ্ছা তুই গণিতে ফেল করেছিস, ইংরেজি ফেল করেছিস, এটা তুই এটা অনেক বড় কারণ থেকে আছিস। হ্যাঁ আমি মানি, আমি তোর কথা মানি, কিন্তু তুই এত ইতিহাস ইতিহাস গরু ছাগল হাম্বা টাম্বা সব থেকে রক্ত দিয়ে দিছি, এই ইতিহাসে কি করলি? কেন এইটা তুমি তো ভালো হওয়ার কথা। ও স্যার এইটা? হ্যাঁ স্যার, বইয়ের ভিতর স্যার ইতিহাস নিয়ে অনেক কাহিনী স্যার, কিন্তু
স্যার এসব কাহিনী আমার জন্মের আগে, এগুলো স্যার আমি পারি না। আচ্ছা, তো তোর বার্থডেটা কবে? ঠিক আছে, আমার টপ স্টুডেন্ট, তোমার জন্মদিনটা কবে শুনি? শুক্রবার। পরে